খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের পাশাপাশি প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিসের রোগী ও শিশুদের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। রেডিমেড এক্সার খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের পাশাপাশি প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। খাওয়ার নিয়ম কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে এবং সর্বোচ্চ দৈনিক বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে মেটফরমিনের মাত্রা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফরমিনের দৈনিক নির্দিষ্ট মাত্রা হচ্ছে 250 মিলিগ্রাম এবং 10 থেকে 16 বছরের শিশুদের ক্ষেত্রে তা 2000 মিলিগ্রাম। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ দৈনিক নির্দিষ্ট মাত্রা হচ্ছে 2000 মিলিগ্রাম। বিকম্যান বিভক্ত মাত্রায় খাবারের সাথে এবং সাধারণত প্রতিদিন রাতে একবার খাবারের সাথে গ্রহণ করা উচিত। মেটফরমিন কখনোই চুষে বা ভেঙে খাওয়া উচিত নয়। প্রারম্ভিক মাত্রা যতদূর সম্ভব কম হওয়া উচিত, যাতে রক্তে গ্লুকোজের পরিমাণ কাঙ্ক্ষিত অবস্থায় রাখার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন প্রয়োগ মাত্রা নির্ধারণ করা যায় এবং সেই সাথে পরিপাকতন্ত্রের অস্বস্তিও যেন কম হয়। গ্রহণীয় নির্দিষ্ট মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য মেটফরমিনের সাধারণত প্রারম্ভিক মাত্রা হচ্ছে 500 মিলিগ্রাম দিনে 2 বার অথবা 850 মিলিগ্রাম দিনে 1 বার খাবারের সাথে। প্রতি সপ্তাহে 500 মিলিগ্রাম অথবা প্রতি 2 সপ্তাহে 800 মিলিগ্রাম বিভক্ত মাত্রা বৃদ্ধি করে দৈনিক সর্বোচ্চ গ্রহণ মাত্রা 2000 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। প্রারম্ভিক মাত্রা দৈনিক 2 বার 500 মিলিগ্রাম থেকে 2 সপ্তাহ পর দৈনিক 2 বার 850 মিলিগ্রাম প্রয়োগ করে রোগীদের পর্যবেক্ষণ করা যেতে পারে। দৈনিক মোট মাত্রা 2000 মিলিগ্রাম এর উপর হলে তা রোগীদের সহনশীলতার জন্য 3 বার বিভক্ত মাত্রা খাবারের সাথে গ্রহণ করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে মেটফরমিনের সাধারণ প্রারম্ভিক মাত্রা হচ্ছে প্রতিবার খাবারের সাথে 500 মিলিগ্রাম করে দৈনিক 2 বার। মাত্রা বৃদ্ধি হার হওয়া উচিত সপ্তাহে 500 মিলিগ্রাম করে। বিভক্ত মাত্রায় দৈনিক সর্বোচ্চ 2000 মিলিগ্রাম পর্যন্ত। মেটফরমিনের নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা 10 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এখনও প্রতিষ্ঠিত হয়নি। ডায়রিয়া, বমিভাব, পেট ফাঁপা, দুর্বলতা, বদহজম, পেটের অস্বস্তি, মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। দুর্বলতা রেডিমেড এক্সার কিডনির মাধ্যমে দেহ থেকে ধীরে ধীরে বের হয়, তাই শরীরে মেটফরমিন জমা হওয়া ও ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা কিডনির অক্ষমতার উপর নির্ভর করে। মেটফরমিন শরীরে ভিটামিন B12 এর পরিমাণ কমায় এবং ইনসুলিন বা ইনসুলিন সিক্রিয়টোকন সাথে একত্রে ব্যবহার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বাড়ায়।